ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاتطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا سعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون صدق الله مولانا العظيم سورة مائدة 6 نمبر آيات থেকে তেলাওয়াত করা হয়েছে তেলাওয়াতকৃত আয়াতে পাক পবিত্রতা সম্পর্কে আলোচনা বিশেষ করে আমাদের উপর যত দায়িত্ব আছে আমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছে দায়িত্বগুলো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সবচেয়ে দামি দায়িত্ব ইকামতে সালাত নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা এই দায়িত্বটি পালন করার আগে কি কি শর্ত পালন করতে হবে এ সম্পর্কে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র তার ইবাদত উপাসনা করতে হলো পাক পবিত্র হয়ে করতে হবে পাক পবিত্র জায়গায় করতে হবে পবিত্রের সাথে পবিত্রের সম্পর্ক অপবিত্রের সাথে অপবিত্রের সম্পর্ক শুয়ার অপবিত্র থাকেও অপবিত্র জায়গায় যত বেশি অপবিত্র হবে পায়খানা পেশাব পচা গন্ধ দুর্গন্ধ ততই তার কাছে আরামদায়ক হবে বড় ভালো এরপরও দেখবেন তার তৃপ্তি মিটে না এই পচা গন্ধার ভিতরে থোঁতা ঢুকাই দিয়ে পড়ে থাকে তার কাছে ভালোই লাগে কিন্তু যারা পাক পবিত্র এরা এই অবস্থা দেখলে ঘৃণে দুশোর বেলা বাঁচা খেতে পারে না তো পবিত্রের সম্পর্ক পবিত্রের সাথে অপবিত্রের সম্পর্ক অপবিত্রের সাথে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ে তুলব তাই পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় এই ইবাদতটি করতে হবে যেহেতু সম্পর্ক গড়ে তুলব পবিত্রের সাথে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও মুমিনগণ মুমিন মানে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু যারা মুমিন আল্লাহ পাক তাদের বন্ধু আল্লাহ পাক তাদের বন্ধু হইলে তারা আল্লাহ পাকের কি হবে বন্ধু হবে মুমিনগণ আল্লাহ পাকের বন্ধু
যেহেতু আল্লাহ পাক মুমিনের বন্ধু, তা আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুগণ, কত আদরের ডাক, কত মায়ার ডাক, ও আমার বন্ধুগণ, ও মুমিন বান্দাগণ, ইযা কুনতুম ইলা সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করো, নামাজ পড়তে চাও, তো বস আল্লাহু আকবর বলে নিয়ত বেঁধে ফেললে কয় না, পবিত্রতা অর্জন করতে হবে। কিভাবে? অপবিত্রতা যে হিসাবের পবিত্রতাও সেই হিসাবে। অপবিত্রতা যদি ছোট হয় পবিত্রতাও ছোট লাগবে, অপবিত্রতা যদি বড় হয় পবিত্রতাও বড় লাগবে। যদি তুমি বড় অপবিত্র না হও, গোসল ফরজ না হয়, ছোট অপবিত্র, অজু নেই, এখন তোমাকে ছোট পবিত্রতা অর্জন করতে হবে। নিয়ম কি হবে? ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারাকে ধুয়ে নাও, পুরা চেহারা, মাথার সামনের দিকের চুলের গোড়া হতে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হতে আরেক কানের লতি পর্যন্ত, এটা চেহারা, এটা ধুয়ে নাও। ওয়া আইদিয়াকুম, হাত ধুয়ে নাও, হাত হইল আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত, কনুই সহকার হাত দিয়ে নাও, কতটুক ইলাল মারাফিক, কনুই পর্যন্ত। ওয়ামসাহু বিরউসিকুম, মাসহ করো তোমাদের মাথাসমূহ। কি পরিমাণ মাসহ করতে হবে? এখানে পরিমাণ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আমলের মাধ্যমে আমাদেরকে পরিমাণ জানাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেশাব করে এসে ওযু করলেন, মাথা মাথা করলেন, নাফিয়া, পুরা মাথা করেননি, শুধু নাফিয়া করতেন। তো বোঝা গেছে পুরা মাথা ফরজ নয়, যদি পুরা মাথা মাথায় করা ফরজ হইত তো হুজুর শুধু নাফিয়া করতেন না, পুরা মাথাই করতেন। নাফিয়া কি? মাথা চার ভাগে বিভক্ত, পিছনের এক ভাগ, দুই পাশে দুই ভাগ, উপরে এক ভাগ, এই চার ভাগের সমন্বয়ে মাথা। পিছনের ভাগকে বলা হয় সাওয়াত, পাশের ভাগকে বলা হয় ফাওয়াত, দুই ভাগ ফাউদান, আর উপরে ভাগকে বলা হয় নাফিয়া। তো হুজুর শুধু নাফিয়া মাথায় করতেন, মানে উপরের ভাগ, এ প্রত্যেক ভাগ প্রায় সমান, যে মাথার চার ভাগের এক ভাগ মাথায় করা ফরজ, ছোটবেলা থেকে শুনি আসতে, নাফিয়া চার ভাগের এক ভাগই হয়, ফাওয়াদও চার ভাগের এক ভাগ হয়, ফাওয়াদও চার ভাগের এক ভাগ হয়। তো হুজুর নাফিয়া মাথায় করছেন, তো বোঝা গেছে চার ভাগের এক ভাগ করলেই চলে। কোরআনে কারিমে তো কোন দিক দিয়ে মাথায় করতে হবে এটা বলা হয়নি, তাই যেকোনো একদিক দিয়ে মাথা করলেই চার ভাগের এক ভাগ হইলেই ফরজ আদায় হয়ে যাবে। ওয়ামসাহু বিরউসিকুম, তোমাদের মাথাগুলো মাথায় করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনু সহ পাও দিয়ে নাও, এই চারটি কাজ করলে ছোট পবিত্রতা থেকে, ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন হবে। এটা ছোট পবিত্রতা, তাহারতে আসগর বলা হয়, যাকে আমরা উজু বলি, এটা উজুর চারটি ফরজ কোরআনে বলে দিল, আর বাকি যত আছে সুন্নত এবং মুস্তাহাব। ফরজ চারটা হইল, পুরা চেহারা ধোয়া, হাত ধোয়া কোনো পর্যন্ত, মাথা মাথায় করা চার ভাগের এক ভাগ, আর টাকনু সহ পা ভৌত করা, এই চারটি হল উজুর ফরজ। এই চারটির যদি এক চুল পরিমাণও বাদ পড়ে দিতে, আর ফরজ আদায় হবে না। উজুর ফরজ আদায় না হইলে উজু হবে না, উজু না হলে নামাজ হবে না, সব বরবাদ। এজন্য হাদিসে এসবাবে উজুর কথা আছে, খুব ভালো করে বেশি বেশি করে ধুয়ে উজু করে নেবে, বেশি বেশি করে ধোয়ার মাত্রা হইল তিনবার, এটা বেশি বেশি, তিনবারের বেশি ধুলে হয়ে যাবে আবার এসরা, অপব্যয়, বেশি বেশির ভিতরে নয়, এসরাফের ভিতরে পৌঁছবে, চারবার পাঁচবার ধোয়া যাবে না। এখানে কিন্তু দেখবেন শয়তান ওসওয়াসা দিবে, দোকা দিবে, কাকে কিভাবে দোকা দিলে শয়তান সফলতা অর্জন করতে পারবে এটা সে খুব ভালো বোঝে,
কারণ অভিজ্ঞতা অনেক বেশি, বয়স বেশি তো, বয়স যত বেশি হয় অভিজ্ঞতা তত বেশি হয়। এখন যদি শয়তান আপনাদেরকে বলে যে আজকে থেকে আর নামাজ পড়বা না, এটা বাদ, কেউ শুনবেন না শয়তানের এ কথা। শয়তান বলবে আমি নামাজ না পড়ার ওসওয়াসা দিলে কেউ আমার এ কথা শুনবে না, তো শয়তান আপনাকে এই ওসওয়াসা দিবেও না। কিন্তু নামাজ থেকে বঞ্চিত করার চেষ্টা বন্ধ করবেন, কিভাবে করবে, আপনাকে অজুতে লাগাইয়া রাখবে, বলবে আরে হাদিস শরীফে এতভাবে অজুর কথা আছে, ভালো করে অজু করার কথা হাদিসে আছে, অজু ভালো করে করতে হবে। এই যে তুমি ধুইছো তোমার হাত তিনবার, এখনো কিন্তু পুরোপুরি ধোয়া হয় নাই, একটু শুকনো রয়েছে, আবার দিয়ে নো, তা আবার ধোয়ায়, এখন আপনার অন্তরে খটকা। হাদিসে তো তিনবারের কথা আছে, তিনবার ধোয়া সুন্নত, আমি যে আবার দিতেছি কোন সমস্যা নেই হয়, তো শয়তান বুদ্ধি দিবে, সুন্নতের নিয়তে তো তিনবার দিছো হয়ে গেছে, এরপরে যে আরো দিতেছো, সুন্নতের নিয়ত ছাড়া এমনি দিবে, সুন্নতের নিয়ত নেই, বা মনে করো আরাম লাগে গরমকালে ঠান্ডা লাগে এই নিয়তেই দৌ, বুদ্ধি দিবে খুব সুন্দর। তো আপনি সুন্নত নিয়ত বাদ দিয়ে এমনি দিতেছেন, কিংবা ঠান্ডা লাগার নিয়তে দিতেছেন, শেষবার দিছেন, আরেকদিন আয় কয় আরে এখনো কিন্তু শুকনো রয়েছে, হয় নাই তো ভালো করে আরেকবার হাঁক, এই বার বাড়তে 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 কয়েক সবার হবে, আপনার অঙ্গ কিন্তু দোয়া হবে না। আমি নিজে দেখছি আসরের আজানের সময় উজু আরম্ভ করছে, আসর আজানের সময় মানিকগঞ্জ গেছিলেন এক জায়গায়, এখানে এই বেচারা আসরের নামাজ পড়ার জন্য উজু শুরু করছে আসরের আজানের সময়, আজান গেছে, জমাত গেছে, অক্ত গেছে, মাগরিবের আজান শুরু হয়েছে, এখনো উজুতে আছে, শেষ হয়নি, তার নামাজ থেকে বঞ্চিত করে দিল শয়তানে অজুর বাহানা দি। এই শয়তান কামিয়াব, সরাসরি যদি বলতো নামাজ পড়বি না, লাভ নেই, শুনতো না, ওই লাভের ধোকা দিয়া একভাবে অজু ভালো করে অজু করার কথা শুনাইয়া নামাজ থেকে বঞ্চিত করে দিচ্ছে। তাই এরকম যদি ওসওয়াসা অন্তরে আসে, প্রথম দিনে শয়তানকে শিক্ষা দিতে হবে, তখন শয়তান দেখবে যে এর ওসওয়াসা দিলে আমার সমানষ্ট হয়, আমার কথা তো শোনে না, তো সমানষ্ট করে লাভ নেই, যার কাছে গেলে আমার সময় কাজে লাগবে এর কাছে যাই, তখন আপনার কাছে আর আসবে। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানি আবু হানিফা ইসানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ, আল্লাহ কত উঁচা পায় আর মানুষ, কত বড় মানুষ ছিলেন আমাদের কল্পনার ঊর্ধ্বে, যাতে ফাকিহুন নাস বলা হয়েছে, উজু করে মসজিদের দিকে যাইতেছেন, আধা পথে গেছে আর শয়তান কয় হুজুর ডান হাতের কোনোই তো একটু শুকনো রয়েছে, দোয়া করে নেই কুড়া করে, তো হুজুর ফিরে আসছেন আবার হাউস, এসে ডান হাতের কোনোই দিয়েছেন, দুই আবার দেখেছেন মসজিদের দিকে, শয়তান তো আধা পথে আসে অপেক্ষায়, হুজুর আধা পথে গেছেন, এখন আবার করতেছে হুজুর বাম হাতের কোনোই আছে একটু বাকি আছে, কুড়া করিতে দোয়া হয়নি, হুজুর আবার ফিরিয়ে আসছেন, এসে বাম হাতের কোন দিছেন ভালো করে, যাইতেছেন শয়তান তো আসো এখানে বসা, আধা পথে গেছে আর আবার কয় হুজুর ডান পায়ের মোড়াও তো একটু বাকি আছে, ভালো করে দোয়াইনি, হুজুর আবার ফিরিয়ে আসছেন, এটা দিছেন, দুই আবার গেছেন, ওইখানে যাওয়ার পরে শয়তান এখন কইতেছে হুজুর বাম পায়ের মোড়াও একটু বাকি আছে, ভালো করে দোয়াইনি। আল্লাহ, যেহেতু আল্লাহর ওলি মুয়াফাক মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এদের সাহায্য আছে, দস্তগিরি হয়, বুঝে ফেলছেন কে আমাকে ঘুরে দিচ্ছে, তো বলতেছেন খান্নাস কাহিকার তো যে মাই পেহচান গিয়া, আজ তো বেগায়ের ওজুহী নামাজ পড়ঙ্গা, খান্নাস তোর তো আমি চিনছি, আজকে ওজুর দরকার নাই, বিনা ওজুতে নামাজ, শয়তান দেখে সর্বনাশ, কথা তো শুনিল না, আমার সময় তো বেকার গেল, এরপরে জিন্দগিতে হুজুরের আর কোনোদিন ওজু নামাজে ওসওয়াসা আসে নাই, ধোকা আসেনি, শয়তান তো বুঝছে এর কাছে গেলে আমার সময় নষ্ট, লাভ নেই, যার কাছে গেলে আমার সময় কাজে লাগবে ওইখানে যাই, তা আপনাদের তো এই হুজুর বাহানা দিয়া ঘুরানোর চেষ্টা শয়তান খুব করবে, তাই একভাবে হুজু ভালো করে হুজু করবো, ভালো সীমা তিনবার এর বেশি নয়, শূন্যতের সীমা তিনবার এর বেশি নয়, শুকনা থাকলে যে থাকতে শুকনা এভাবে করবো নামাজ, এই দুই চার দিন এভাবে করলে দেখবেন শয়তান আর দ্বারের কাছে আসবে না, তখন আর এই ওসওয়াসাও হবে না যে শুকনে আছে, তখন না ওজু ঠিক আছে হয়ে গেছে, অসুবিধা নেই। আল্লাহ, পাক পবিত্রতা,
হুজুর সাথে থাকলে অন্তরে ভিন্ন একটি নূরের সৃষ্টি হয়। বিনা হুজুরে থাকলে যে অবস্থা দেখবেন নিজের অন্তরের বা নিজের, হুজুর অবস্থা থাকলে অনেক পরিবর্তন দেখবেন, রুহানি ভাবে পরিবর্তন তো আছেই, আত্মার দিক দিয়ে পরিবর্তন তো আছেই, দৈহিক ভাবেও পরিবর্তন হয়। ডাক্তাররা পরীক্ষা করে দেখছেন হুজুর পরে স্কিন আর চামড়ার যে অবস্থা, হুজুর আগে স্কিন আর চামড়ার ওই অবস্থা থাকে না, অন্যরকম। হুজুর চলে গেলে পরীক্ষা করলে একরকম, আর হুজুর করে পরীক্ষা করলে আরেক রকম, হুজুর প্রভাব আর আসর এইভাবে পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন পাক তার নৈকট্য লাভ করতে চাই আমরা নামাজের মাধ্যমে, তাই আমাদেরকেও হইতে হবে পাক, এবাদতটি করতে হবে পাক জায়গায়, পাক পবিত্রতা অবস্থায় ইবাদত করলে তার নৈকট্য লাভ করা যাবে। তো পবিত্রতা অর্জনের সুন্দর পন্থা বলে দিলেন, হাত দিবা, মুখ দিবা, মাথা নাচে করবা আর পা দিবা, এতে পবিত্রতা অর্জন হবে। এখানে কেউ কেউ প্রশ্ন করে, সুয়াল করে, বিশেষ করে যারা বলে আমরা মারেফতি, এরা প্রশ্ন করে, হুজুর বাতার বাইর হইলে এক জায়গা দিয়ে, পায়খানা পেশাব বাইর হইলে এক জায়গা দিয়ে দিলেন আরেক জায়গায়, আসেন কোন যুক্তিকতা? বাতাস বাইরে পিছনে রাস্তা দিয়ে পায়খানা খেসাব করছেন আর দিতেছেন হাত মুখ, এখান দিতে বাতাস বাইর হয় নাই, নাপাকিও বাইর হয় নাই, তো এখান দিয়ে দিলে কি লাভ? ওইখানে দেওয়া দরকার যেখান দিয়ে বাতাস বাইরে, যুক্তির কথা মনে হয়। আসলে বুঝতে হবে শরীয়ত, শরীয়তের কোন হুকুম অযৌক্তিক নয়, আমার আপনার বুঝে না আসতে পারে ভিন্ন কথা, কিন্তু যুক্তির বাইরে নয় কোনো হুকুম। যুক্তি আছে, কি যুক্তি? দুইটি যুক্তি আছে। একটি যুক্তি হইল নাপাকির বৈশিষ্ট্য, নাপাকি যেখান দিয়েই বাহির হোক সারা শরীর নাপাক করে ফেলে, নাপাকি যেখান দিয়েই বাহির হোক সারা শরীর নাপাক করে ফেলে। আলো এই মসজিদের ভিতরে যেখান দিয়েই ঢুকুক সারা মসজিদ আলোকিত করবে না, যে না দুয়ার দিয়ে ঢুকলে আলোকিত করবে, জানালা দিয়ে ঢুকলে আলোকিত করবে না, এমন হবে? যে কোনো ছিদ্র দিয়ে আলোকিত ঢুকবে মসজিদ আলোকিত হবে, এটাই নিয়ম। তো নাপাকি যেখান দিয়েই বের হবে সারা শরীর নাপাক করে বের হবে, সারা শরীর নাপাকি আছে। যখন সারা শরীর নাপাক হয় তো তাহলে সারা শরীর ধোয়া দরকার, সবই তো সারা শরীর পাক হবে, চাই পেশাব বের হোক, পায়খানা বের হোক, বা এই দুই রাস্তা দিয়ে কোনো পোকামাকড় কৃমি ইত্যাদি বের হোক, পুষ বের হোক, রক্ত বের হোক, বমি বের হোক, নাপাক, সারা শরীর নাপাক। তো দরকার হলো সারা শরীর দিতে হবে, সারা শরীর দিতে হইলে গোসল করতে হবে, তাহলে যে কোনো জায়গা দিয়ে নাপাক বের হোক আমার এখন দরকার হবে গোসল করার, তবেই তো সারা শরীর দোয়া হইল পাক। কিন্তু যদি এইভাবে প্রত্যেকবার নাপাক বের হওয়ার পরে গোসল করার হুকুম দিত আল্লাহ পাক, তো একটু পরে বাইর হয় ভেসাব, একটু পরে যাও পায়খানা, আবার বাইর হয় বাতাস, বাইর হয় শিকুজ, বাইর হয় রক্ত, তো সারাদিন শুধু বাথরুমে আর মসজিদে অন্য কাজ তো করতে পারবেন না, শুধু গোসল, শুধু গোসল। তো এক তো হলো সারা সময় গোসলে যাবে, দ্বিতীয় হয় সারাদিন গোসল করলে সর্দি কাশি ঠান্ডি একজনা হাফানি বাঁচবেন নি কেউ? বাঁচবেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, আল্লাহ পাক সহজ করার লক্ষ্যে বলছেন, বান্দা নাপাক তো হয়ে গেছে তোমার সারা শরীর, কিন্তু এই সারা শরীরের আজায় রহিতা এই চারটি মৌলিক অঙ্গ যদি ধুয়ে নাও, এই চারটি মৌলিক অঙ্গের অঙ্গ ধোয়ার বরকতে আমি সারা শরীর পাক করে দিই। তাই দেখা গেছে হুজুর মধ্যে দুইছেন তো আজায় আরবা, চারটি অঙ্গ, হাত মুখ মাথা আর পা, কিন্তু স্কিন চামড়া পরীক্ষা করেন পিঠের ব্যস্তম হয়ে গেছে, অথচ ফিরতে দম নেই, তারপরেও ব্যস্তম হয়েছে। তো বোঝা গেছে আল্লাহ পাকের কথা ঠিক, এই চার অঙ্গ ধোয়ার বরকতে সারা শরীর পাক করে দেন আমাদের মুসিবত থেকে বাঁচানোর জন্য, না সারাদিনে গোসল করা লাগবে। এখন সহজ হয়ে গেল, আর দিন ইউসরুন, দিন হইল সহজ, এই তো হইল এক যুক্তি। তাহলে আবার গোসল ফরজ যখন হয় তখন আবার কেন গোসল ফরজ তখন ওই চার অঙ্গ দিয়ে নি? ওইখানে জরুরত নেই, প্রয়োজন নেই, কারণ গোসল ফরজ তো দিনে 10 বার হবে না, 10 দিনে একবার হবে, মাসে একবার হবে, এটা কম। তাই তখন যদি গোসল করো তোমার এত কষ্ট হবে না, এই জন্য ওইখানে আসল হুকুম বহাল রইল, যে সমস্ত কারণে গোসল ফরজ হয় এই কারণ দিনে 10 বার দেখা দেয় না, 10 দিনে একাধবার দেখা দেয়, মাসে একাধবার দেখা দেয়,
ওইখানে আসল হুকুম ঠিক হইলো, ওইখানে তো গোসল করবা। আর এখানে যেহেতু কারণগুলো বারবার দেখা দেয়, তো এখানে যদিও গোসল করার দরকার ছিল, আমি দয়া করে অজু করলেই গোসলের কাজ হয়ে যাবে, এই অবস্থা আমি করে দিব, তাই অজুর দ্বারাই সারা শরীর পাক হইয়া যায়। এই এক যুক্তি। দ্বিতীয় যুক্তি হইল অপরাধ যার শাস্তি তার, এটা নিয়ম। আপনাকে গুছিয়ে মারছি আমি, আপনি গুছিয়ে মারতেছেন আমার ভাইকে, হইল নি, এটা যুক্তিসঙ্গত হয়নি। আমি গুছিয়ে মারছি, আপনি আমাকে মারবেন, যে পরিমাণের গুছি এই পরিমাণের প্রতিশোধ। আমাকে না মেরে গুছি মারতেছেন আমার ভাইকে, এটা তো যুক্তির কথা হয় না। তো এই যে আমাদের অজু ফরজ হয়, কখন ফরজ হয়? যখন শরীর থেকে নাপাতি বাহির হয়, তখন পায়খানা বাহির হোক এটা নাপাক, পেশাব বাহির হোক নাপাক, পুষ বাহির হোক নাপাক, রক্ত বের হয়ে গড়াই পড়ুক নাপাক, মুখ ধরে বমি বের হোক নাপাক, নাপাক বাহির হইলে তো আমার অজু আর গোসলের দরকার হয়। এই নাফাক গুলো জন্ম হয় কিসের দ্বারায়? খাবারের দ্বারাই। তো আমরা খেতেছি এই খাবার, কিছু অংশ পায়খানা হয়, কিছু অংশ পেশাব হয়, কিছু অংশ রক্ত হয়, এগুলি তো সব নাফাকি। উপর দিয়ে বাহির হইলে বমি হয়, আসল তো সব খাবার। তাহলে নাফাকি বাহির করার পিছনে মূল হাত হইল খাবারের, খাবারটাই নষ্ট হইয়া নাফাক হইয়া বিভিন্ন আকারে বাহির, খাবারটা ভিতরে ঢুকাইল কে? খাবার ভিতরে ঢুকানোর জন্য প্রথম চিন্তা করছে ব্রেনে, মাথায়, এরপরে চোখে দেখছে, মুখে চাবাইছে, নাকে গ্রান নিছে, দ্বিতীয় কাজ হইল মুখের, তিন নম্বর কাজ করছে হাতে, এটা জোগাড় করে আনছে, আক শাক করছে, লোকমা দিয়া মুখে ঢুকাইছে হাত, চার নম্বর কাজ হলো পায়ে, পাও হাইটা যাইয়া খাবার এটা জোগাড় করছে, পাও না হাঁটতে মুশকিল ছিল। তো তাহলে এই নাপাক বের হওয়ার পিছনে মূল হাত হলো খাবারের, আর খাবার ভিতরে ঢুকার পিছনে মূল হাত হলো চারটি অঙ্গের, ব্রেনের তথা মাথার, মুখের তথা চেহারা, আর হাতের আর পায়ের চার অঙ্গের। তো এদের অপরাধের কারণে তো খাবার ভিতরে ঢুকতে নাপাক হয়েছে, আমাকে নাপাক করে বাইরে আসছে, অপরাধে চার অঙ্গের। ফেসাদ রাস্তার পায়খানার রাস্তায় তো খাবার ঢুকায়নি, পায়খানার রাস্তায়ও ঢুকায় নাই, ফেসাদের রাস্তায়ও ঢুকায় নাই, এদের কোনো অপরাধ নেই। অতএব অপরাধ যার শাস্তি তার, তো তোমার কারণে এই নাফাকিটা ভিতরে হইয়া তারপরে বাইরে, তাই শাস্তি তোমার, দিতে হবে তোমাকে। এই জন্য হুকুমের আসামি বড় মারাত্মক, মাথায় লাঠি মারতে যে লোক, এর যে পরিমাণ শাস্তি যে হুকুম দিছে তার আরো বেশি, এ মারাত্মক। হুকুমের আসামি এক নম্বর আসামি আছে, অথচ এই লাঠি ধরে অনেক, যেদিন মাথায় বাড়ি মারছে এখানে জায়গায় হাজির নেই, দূরে থাই আরেক জায়গায় হুকুম দিছে। তো হুকুমের আসামি মারাত্মক, যদিও সে লাঠি ধরে নেই, সে মাথায় বাড়ি মারে নেই, তারপরও তার শাস্তি বেশি। তো ঠিক এরকম, যেহেতু অপরাধ এই চার অঙ্গের, এরাই খাবার গুলো ভিতরে ঢুকেছে, এটা নাপাক বানানোর পিছনে হাত হলো এদের, তাই শাস্তি এদের। তো তোমরা ঢুকেছো, তোমাদেরকে দিতে হবে, যে রাস্তা দিয়ে বাহির হয়েছে হেঁটে নাপাক বাহির করছে আর ভালো কাজ করছে, ওদের জন্য হেঁটা দেওয়া লাগবে না, এই জন্য চার অঙ্গ দিতে হয়। তাহলে এটা যুক্তির কথা হইলো, অযৌক্তিক কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি হুকুম আহকাম যুক্তিসঙ্গত, আমি না বুঝলে এটা আমার দোষ, আমার যুক্তির দুর্বলতা, আমার বুঝের দুর্বলতা, আমার বুদ্ধির অভাব, এটা বুঝে আসবে। এই নয় যে আল্লাহ পাকের হুকুমটা যুক্তির বাইরে, অযৌক্তিক হুকুম তিনি দিয়ে দিয়েছেন, এমন নয়। আমার কাছে সে যুক্তি নাই, আমি দুর্বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. আরেকটি যুক্তি কথা হইল, আপনারা দেখবেন ওজুর আগের অবস্থা, ওজুর পরের অবস্থা। ওজু করে যখন দাঁড়াইবেন স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, আরাম অনুভব হবে, আরাম অনুভব হবে। কেন? অশান্তির মূল কারণ হয়েছে গুনাহ, শান্তির মূল কারণ হয়েছে নেকি আর সওয়াব। সওয়াবের কারণে শান্তি আছে, গুনাহের কারণে অশান্তি আছে। আর ওযু এমন একটি ইবাদত, এই ওযুর দ্বারা মানুষের শরীরের গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, গুনাহ চলে যায়। আমাদের সে চক্ষু নেই, এই জন্য দেখি না। ইমামে আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ একদিন ওযু করতেছেন, তার পাশে আরেক যুবক ওযু করতেছেন, হুজুর শেষে হুজুর বললেন, ইয়া সাহাব তুব আনিল জিনা, তুব
عن الزنا ও যুবক জিনা থেকে তওবা করো তওবা করো যুবক কাফান করছে কি রে আমি যে জিনা করে আসছি হুজুরে বুঝলো কেন হুজুর তো বুঝছে জিনা করার ওজুর পানি দেখে ওজুর পানির সাথে জিনার গুনা দিয়ে দেখেছে আমি দেখতেছি তো ওজুর পানি সাক্ষী দিতেছে এই জিনা করে আসছে জিনার গুনা দিয়ে দিচ্ছে তো ওজুর পানির সাথে ওজুর সাথে গুনা ধুয়ে যায় তো গুনা ধুয়ে চলে চলে গেলে তো আমার কাছে শান্তি আসবে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হয় একাগ্রতার সাথে অশান্তির ভিতর দিয়ে একাগ্রতা আসে না তো অজু করো প্রশান্তি আসবে তোমার মধ্যে আরামে ইবাদত করতে পারবা মন বসবে একাগ্রতা আসবে তাই অজু করো অজু করলে একাগ্রতার সাথে নামাজ পড়তে পারবে وامسحوا برؤوسكم আজায়ে সালাতা মুখ হাত এবং পা তো দিতে বললেন মাথার বেলায় কর্মছে না দোয়া লাগবে না কারণ আর দিন ইউসরুন দিন হল সহজ মাথা যদি দিতে হইতে কি সমস্যায় পড়তে যাদের অসুয়াসা আছে হুকুম তো মাথা মাথে করার তো সন্দেহ মাথে বোধ হয়নি তো আবার করে হয়নি আবার করে হয় আমি এরকমও দেখছি এই লালবাগ মাদ্রাসার সামনের হাউজে মাথা মাথে করতেছে 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 বারবার হয়নি কিন্তু বেচারা তো সন্দেহ যায় না চতুর্দিকে তাকায় কেউ আছে কিনা যখন দেখা যায় না কেউ নাই হঠাৎ খুব করে মাথা হাউজে ভিতরে এবারে হয়েছে কোন এই যে মাথা যদি এতবার আপনি দিতে যান আর চুল তো মাথায় থাকেই মাথার ভিজা থাকবে সর্দি ঠান্ডি মাথার ব্যথা হ্যাঁ বাজবেনি কেউ বড় মুশকিল সাইনোসাইটিস তো হবেই এই অবস্থা থাকে আল্লাহ পাক দয়া আর মায়া করে বলছেন বন্দা মাথা পেতে গেলে সমস্যা করবি এই জন্য মাথা দোয়া লাগবে না শুধু মুছে নিলেই হোক দোয়ার কাজ মুথার দ্বারাই হয়ে যাবে আমি করে দিব তুই বুঝলি তোর দায়িত্ব এটুকু আল্লাহ কত সহজ কিন্তু হাত পা আর মুখ দিতে এত কষ্ট আপনি দেখবেন মুখ দিতেছেন পানি নিচে পড়তেছে আপনার গায়ে পড়বে না হাত দিতেছেন পানি নিচে পড়তেছে গায়ে পড়বে না পা দিতেছেন পানি নিচে পড়তেছে গায়ে পড়বে না কিন্তু মাথা দিতে গেলে দোয়ার পরে সোজা হলে তো সব পানি নিজের গায়ে তো জামা কাপড় গেঞ্জি সব কিছু ভিজবে বড় মুসিবতে করবে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন আমাদেরকে দীন ইসলামের উপর চলা তাই বললেন ওয়ামসাহু বিরুসিকুম মাথা শুধু মাথায় করবা দোয়া লাগবে না এতে দোয়ার কাজ হয়ে যাবে ওয়া আরজুলাকুম ইলাল কাবাই এবং পা দিবা পায়ের টাকনু পর্যন্ত ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু এখন আসছে আসল হুকুম যদি হাদাসে আকবর বড় অপবিত্রতা আছে গোসল ফরজ হয়ে যায় হরু যে মনে আলাদ দফাক হয়েছে জোসের সাথে ধাতু নির্গত হয়েছে স্বপ্ন দোষ হচ্ছে স্ত্রীর সাথে মিলামিশা করছো হস্ত মৈথুন করছো আল্লাহ মাফ করুক এই সমস্ত কাজের দ্বারা যদি আলাদ দফাক খুব উত্তেজনার সাথে ধাতু নির্গত হয় তো গোসল ফরজ হয়ে যাবে বা হায়েজ বন্ধ হয়েছে নেফাজ বন্ধ হয়েছে এখন গোসল ফরজ হয়ে গেছে এরকম যদি হয় ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু ওলামায়ে কেরাম বলেন বড় মোবালাগা ফাত্তাহারু মোবালাগার খাসার বৈশিষ্ট্য আছে এই বাবের মধ্যে এখন ভালো করে পবিত্রতা অর্জন করতে হবে ভালো করে অর্জন করতে হলে গোসল ছাড়ার গতি নেই এই অবস্থা হলে গোসল করতে হবে ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আমিনকুম মিনাল গায়েতে আও লামাসতুমুন নিসা فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وايديكم من ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون অথবা তুমি অসুস্থ অজু ফরজ হয়ে গেছে কিংবা গোসল কিন্তু তুমি অসুস্থ এখন পানি ধরতে গেলে অজু করতে গেলে গোসল করতে গেলে তোমার অসুস্থতা বাড়বে আও আলা সাফারিন অথবা তুমি আছো সফরে পানি নেই মুসিবতে পড়ছো পানি নেই আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েতে আও লামাসতুমুন নিসা পায়খানা পেশাব করে বাইরেই আসছো পানি নেই অজু করার অথবা মিলামিশা করছো স্ত্রীদের সাথে গোসল করার পানি নেই পালাম তাজিদু মা পানি পাইতেছো না কোথায় পাইতেছো না বাইশ গজের ভিতরে পানি নেই চতুর্দিকে বাইশ গজ পর্যন্ত পানি নেই এর ভিতরে থাকলে আবার ভিন্ন হুকুম বাইশ গজ পর্যন্ত
পানি নেই, এবার কি করো? ফাতায়াম্মামু সাঈদাম তাইয়্যিবা, পাক পবিত্র মাটি দিয়ে দুলাবালা দিয়ে তাইয়াম্মুম করে নাও, সহজ করে দে। ওযু লাগবে না, গোসল লাগবে না, তাইয়াম্মুম কর। তাইয়াম্মুম করবে কি? গোসলের তাইয়াম্মুম আর ওযুর তাইয়াম্মুম একরকম না দুই রকম? কেউ কেউ বুঝতে ভুল করে, ওযুর তাইয়াম্মুম তো ওযুর মতে করতে হবে, গোসলের তাইয়াম্মুম গোসল মতো করতে হবে। গোসল যদি ফরজ হয় তো তখন গোসল করার সময় তিনটি ফরজ আদায় করা লাগে। নাকে পানি দিতে হয়, নাকের হাড্ডি পর্যন্ত যাতে পানি পৌঁছে, কুলি করতে হয় একবারে গড় গড়া করে ভালো করে, এরপরে সারা শরীর ধৌত। তো এখন বালু নাকে ঢুকে যাক, টানতেছে উপরের দিকে, যাক কোন রকম আল্লাহ বাঁচাইছে, নাক বন্ধ হয়ে। কিন্তু মুখে নিয়ে যখন গড় গড়া শুরু করছে, একদম বন্ধ হয়েছে। এখন তো সব বোনের হাত ফা খায় দিকে, চোখ উল্টে গেছে, কি লোক এসে দেখে মুখের ভিতরে শুধু বালি আর বালি। তো পানি ঢেলে ঢেলে সাফ করছে, এখন নিঃশ্বাস করছে, কি বালি এতগুলি মুখে দিলে, আটা মনে করে মুখে দিছ? কয় না, আমি তো গোসল করতেছিলাম, তৈয়াম্মুম 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 বালি। গোসল তো খরচ হয়েছে, গগড়াতে করতে হবে, তাই গগড়া করছে। বাস্তব ঘটনা ঘটছে তাই বলছি, শুধু হাঁটার জন্য নয়, বাস্তব ঘটছে। সাহাবিদের মধ্যে ঘটছে, এক সাহাবি গোসল খরচ হয়েছে, পানি নেই, বর্ডার ফাড়া দিতেছে, ফাড়ার উপরে বসে বসে পানি, তো কি করবে? তো মাটির মধ্যে গড়াগড়ি খেতেছে, যাতে সারা শরীর একবার ধোয়া হয়ে যাবে মাটিতে গড়া। আল্লাহ পাক বলেন যে না, নাকক বালি ঢুকানো লাগবে না, বালি দিয়ে গড়াগড়াও করা লাগবে না, আর বালির মধ্যে গড়াগড়িও খাওয়া লাগবে না। আমার দিন বড় সহজ, কি করতে হবে? ফামসাহু বিওয়ুজুহিকুম, শুধু মুখটা মাসে করবা, ওয়া আইদিকুম মিন, এবং মাটি দিয়া হাত মাসে করবা, বাস এই দুইটা। আর তাইয়াম্মুম শব্দের ভিতরে নিয়তের কথা আছে, নিয়ত করবা, এই তিন কাজের দ্বারা তাইয়াম্মুম হয়ে যাবে। গোসলের যে তাইয়াম্মুম, ওযুরও হে তাইয়াম্মুম, কোনো ব্যস্ত নিয়ত করবা, আমি তাইয়াম্মুম করতেছি, এরপরে হাত মারবা মাটিতে, মারার পরে একটা ঠেলা সামনে দিবা, একটা টান পিছনে দিবা, দেওয়ার পরে ভালো করে মাটি লাগবে হাতে। এগুলো যদি মুখে মাখেন দেখতে কেমন দেখা যাবে? খুব আজল করতে গিয়ে আসতে দেখো, আল্লাহ পাক চান না যে আপনার মুখ টুখ সব মাটি দিয়ে বরবাদ করে আসে। কয় দেখো ঝেড়ে ফেলো, আবার এমনি যদি ঝাড়েন তালির মতো দিয়ে, এমনি যদি ঝাড়েন এটা হবে না, এমনি ঝাড়ো, তো ঝাড়াও হবে আর হাতটা ব্যবহারও হবে না। মাটি ছুটি পড়ে গেছে, হাত এখন পরিষ্কার হয়েছে, এবারে মাথা করে অজুতে যে পরিমাণ মুখ ধুতে হয় মাথার সময়, এই পরিমাণ মুখ মাথা করতে হবে। ঠিক হাত মাথার সময় আবার মাটিতে মারো, সামনে ঠেলা দাও, পিছনে টান দাও, মাটি বেশি লাগলে ঝাড়া দাও, এইভাবে এইভাবে ঝাড়া দিয়া বাম হাতের তালুর উপরে ডান হাতের কবজির পিঠ বিছাইয়ে দাও, বিছাইয়া ঠেলা মারো সামনের দিকে, হাতের পিঠের দিক মাথা হয়ে গেছে, হাতকে গোড়ানি দাও, এই হাত উঠাইবা না, গোড়ানি দিয়ে এখন হাতকে এদিকে সামনে ঠেলা মারো, সুরা হাত মাথা হয়ে গেছে। এবার ডান হাতের কবজির পেটের মধ্যে বাম হাতের আঙ্গুলের পিঠ বসাই দিয়া ঠেলা মারো সামনে দিক, কোনোর উপর পর্যন্ত, পিঠ মাসে হয়ে গেছে, হাতকে ঘুরাও, ডান হাত কিন্তু উঠাইবা না, লাগানো অবস্থায় ঘুরাইয়া ডান হাতকে ঠেলা মারো, পুরো মাসে হয়ে গেছে, এখন আঙ্গুলের চিপা বাকি, এবার আঙ্গুলের চিপা খেলাল করে নেয় এইভাবে, বাস্তে এমন হয়ে গেছে। কথা সোজা, মোটো কঠিন নেই, এইভাবে একবার, তিনবারও লাগবে না, একবার করবা তো হয়ে যাবে। গোসলের তাইয়াম্মুম যেরকম, হুজুর তাইয়াম্মুমও এরকম, কোনো বেশ কম নেই। ঠিক এরকম ভাবে পাথর, পরিষ্কার পাথর, এটার মধ্যে তাইয়াম্মুম করলেও হয়ে যাবে, দুলাবালি লাগানো শর্ত নয়। ওয়াল, ওয়ালে তাইয়াম্মুম করবেন, যদি ওয়ালে কোনো রকমের রং গরহবর না থাকে তো করতে পারবেন, শুধু প্লাস্টার করতেন সিমেন্ট আর বালি দিয়ে তাইয়াম্মুম করলে হয়ে যাবে, মাটি লাগানো জরুরি নয়। কিংবা রং করছেন ঠিক করছেন চুনা দিয়ে, তাহলেও তাইয়াম্মুম করতে পারবেন, তাইয়াম্মুম হয়ে যাবে। তবে যদি ডিস্টাম্পার করেন কিংবা প্লাস্টিক কোর, তাহলে তাইয়াম্মুম করলে হবে না, এটা মাটি জাতীয় জিনিস নয়। প্লাস্টিক কোর আর ডিস্টাম্পার করলে হবে না, এই ছাড়া এমনি যদি চুনা লাগান অথবা শুধু প্লাস্টার, কোন রং টং লাগানো হয়নি, এখানে তাইয়াম্মুম হবে, অসুবিধা নেই। ইট তৈম করতে পারবো, এটার মধ্যে কোনো সমস্যা নেই।
দুলাবালি থাকা জরুরি নয়। হ্যাঁ, মাটি জাতীয় কোনো বস্তু নাই, পাথর নাই, ইট নাই, ওয়াল নাই, মাটি নাই, কিছু নেই, কিন্তু আছে লোহা, এর মধ্যে দুলাবালি পড়ে আছে, এখানে তেমন করলো হয়ে যাবে দুলাবালির কারণে। যদি দুলাবালি না থাকে, লোহাও পরিষ্কার, তাহলে কিন্তু তৈমুম করলে এখন হবে না, সে লোহায় তৈমুম করলে হয় না। নামাজের সময় যেতে এবার কি করা, এবার পানি তালাশ করতে থাকো, বাইশ গজের ভিতরে যদি পাও পাইয়া তারপরে নামাজ পড়বা, আর যদি না পাইয়া থাকো তাহলে তো তৈমুমের সুযোগ হলে তৈমুম, আর সুযোগ না হইলে বাইশ গজের বাইরে পানি, বাইশ গজের ভিতরে পানি নাই, তো তৈমুম করবা, তৈমুমের বস্তু পাইলে মাটি, ইট, পাথর, ওয়াল, এগুলো এগুলোও পাও নাই, পানিও নাই বাইশ গজের ভিতরে, এ কথা জানো তো, তাইলে এমনি একবার নামাজ পড়ে নাও অজু তৈমুম ছাড়া, এরপরে যখন পানি খাইবা অজু করে এই নামাজটা আবার পড়ে নিবা, সহজ, কঠিনতা বলতে কিছু নেই। ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিন, এই যে এত সহজ সহজ হুকুম আল্লাহ পাক, একটার পরিবর্তে আরেকটা, একটার পরিবর্তে আরেকটা, যাতে মানুষ কষ্টে না পড়ে, এর কারণ দর্শাইতেছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ, আল্লাহ পাক চান না যে তোমরা মুসিবতে পড়ো, কষ্টে পড়ো, আল্লাহ পাক এটা চান না, বরং ওয়ালাকিন ইউরিদু লিয়ুতাখিরাকুম ওয়ালিয়ুতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ পাক চান যে সহজ থেকে সহজতম পন্থায় তোমাদেরকে পাক করে দিতে, সহজ করার লক্ষ্যে একের পর এক, একের পর এক, স্টেজ বাই স্টেজ সহজের দিকে নেমে আসি, তো সহজে তোমাদেরকে পাক করতে চান এবং তার নেয়ামত তোমাদেরকে পুরোপুরি দিতে চান, পবিত্রতার নেয়ামত, পানি পাইলে পানি, মাটি পাইলে মাটি, পানি নাই তো মাটি, এই পবিত্রতার নেয়ামত তোমাদেরকে পুরোপুরি করে দিতে চান, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ বান্দা হও, আল্লাহ পাকের শুকর বেশি থেকে বেশি আদায় করো। এই নয় যে হ্যাঁ পানি দিল না, মাটি দিয়ে মুখ মারতাম, কি মুসিবত, না, শুকর আদায় করো যে আল্লাহ পাক পানি দেননি তো পানির পরিবর্তে মাটি দিয়েছেন, এটা দারুণ পবিত্রতা অর্জন করতে পারি, শুকর আদায় করো বেশি বেশি, শুকর আদায় করলে পবিত্রতার নেয়ামত আল্লাহ পাক বাড়াই দিবেন, অতি সহজে পবিত্র থাকতে পারবো। কেউ আছে সকালে যে উজু করে এক উজুতে সারাদিন থাকতে পারে, আর কেউ আছে বাতার বাইরে হইতেই থাকে হইতেই থাকে, কি মুসিবত দাদা, উজু করলে ভেঙে পারে না, তো শুকর আদায় করো পবিত্রতার, আল্লাহ পাক সেই সুযোগ করে দিবেন, থাকতে পারবো উজুর সাথে সারাদিন। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে দেখতাম এক উজুতে এই আসর মাগরিব পর্যন্ত চলে যেত, এত উজুর দরকার হইতো, সারাদিন উজু রাখতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, ছোটবেলা থেকে আমার ওই আদত ছিল, এখনো লম্বা সময় আলহামদুলিল্লাহ উজু রাখতে পারি, পেশাব পায়খানা বাতাস সব কন্ট্রোলে থাকে, বারবার উজু যায় না, সমস্যা হয় না, উজু বারবারে যাতে করা না লাগে, উজু যাতে না ভাঙে, সারাদিন যাতে উজু অবস্থায় থাকতে পারি, এই লক্ষ্যে এক সময় গেছে আমি পানি খেতাম না, মাল লেখা পড়ার মধ্যম জীবনে পানি খেতাম, ভাত খাওয়ার আগের হাত ধোয়া বর্তন ধোয়া, ভাত খাওয়ার পরের হাত ধোয়া বর্তন ধোয়া, আর কুলি করা শুধু এক গ্লাস, এটা দিয়ে সারাইতাম, এইভাবে তিন বছর গেছে, এক উজুতে আসর মাগরিব কোনো দিন এসাও অজু করে যে ক্লাসে ঢুকতাম নয়টা বাজে, এই অজুতে আসর মাগরিব শীত ক্লাসে এসা পর্যন্ত, এতে পানি খাই নাই, খেসা করার দরকার নেই, বাকিগুলিও কন্ট্রোল আছে, অজু করা লাগবে, পানি না খাইলে আবার ক্ষতি হয়, বুঝতাম না তখন ছোট, এমনি মনে আসছে তো বস পানি খাইনি, এটা মনে করি বুঝি কৃতিত্ব পানি খাওয়া থাকতে, তিন বছর পরে অসুস্থ হয়ে করছি, আমার এক ওস্তাদ ডাক্তার আনছে হোমিওপ্যাথিক ডাক্তার, ডাক্তার আমাকে দেখে বলে তুমি কয় গ্লাস পানি খাও একদিনে, আমি কয় গ্লাস তো হবে না, হবে না তো বললাম যে তিন বেলা ভাত খাই, ভাত খানার আগের হাত ধোয়া বর্তন ধোয়া, পরের হাত ধোয়া বর্তন ধোয়া, আর কুলি করা এক গ্লাস দিয়ে সারাই, খানা বেশি পড়ে না পানি, কতদিন থেকে এরকম করতেছো, বললাম তিন বছর হয়েছে, ডাক্তার বলে আল্লাহ একবার তোমার তো কবে মারা যাওয়ার কথা, আল্লাহ কিছুর উপরে বাঁচায় রাখছে, আল্লাহ জান, খবরদার আজকাল থেকে পানি খাইবার দৈনিক বারো গ্লাস, তো মোড়ও খেতাম না, এখান থেকে বারো গ্লাস দিল নেশাব পানি খাওয়ার, কিভাবে খাবো তা বলে দিলেন, শোয়ার আগে তিন গ্লাস খাই আসিবা, সকালে উঠে আরো তিন গ্লাস খাইবা, এই ছয় গ্লাস হবে, আর বাকি সারাদিনে আরো ছয় গ্লাস, এই বারো গ্লাস হবে,
ওই মাদ্রাসার লেখাপড়া শেষ আসছি লালবাগ, আমার মেজু ভাই বড় ডাক্তার, উনি আমার অসুস্থতার কথা জানছেন শুনছেন, তো আমাকে এখন বললেন যে তোমাকে গ্লাস দিয়ে পানি খেলে হবে না, এখন থেকে পানি জগ দিয়ে খেতে হবে। এরপরে পানি বেশি খাওয়া শুরু করছি, এখনো পানি বেশি খেয়েছি। এই জন্য ভাই পানি আবার কম খেলে অসুবিধা হয় স্বাস্থ্যের দিক দিয়ে, তাই পানি বেশি খাইবেন। কিন্তু চেষ্টা যদি করেন যে বেশি থেকে বেশি সময় ওযু রাখবো, ওযুর সাথে থাকবো সারা সময়, ইনশাআল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা শকর আদায় করবা, আল্লাহ পাকের ওয়াদা আছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, শকর আদায় করলে নেয়ামত বাড়াই দিব। তো পবিত্রতা রক্ষা করার শকর আদায় করলে আমি নেয়ামত বাড়াই দিব, সহজে তুমি পবিত্র থাকতে পারবা। এই বারবার বাতাস বাইর হবে না, বারবার হেসাব পায়খানা করা লাগবে না, তুমি আরামের সাথে অধু সহকারে থাকতে পারবে সারা দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাক পবিত্র থাকা তৌফিক দান করুন। প্রশ্ন,